প্রত্যেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়, সন্ধে সাতটা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বা ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন পাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। হিন্দিতে একটা কথা আছে জানেন তো, যাকে বলা হয় হিন্দিতে কাহাওয়াত। কি বলে? হাতি কা খানে কা দাঁত আলগ, দিখানে কা দাঁত আলগ, খানে কা আলগ। মানে যে দাঁতটা দেখা যায় সে দাঁতটা খাওয়ার দাঁত নয়, আর যে দাঁতটা দিয়ে খায় সে দাঁত দেখা যায় না। আমি জানি না তৃণমূল কংগ্রেসের খানে কা দাঁত কোনটা, দিখানে কা দাঁত কোনটা। কারণ যেটা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে নির্দেশগুলো দেন, সেগুলো দলের বাকিরা তো কেউ শোনেন না, যদি বা শোনেন তাহলে কেউ মানেন না। এই তিনি বলছেন বিবেকবান হতে হবে, বিত্তবান চাই না। এই তিনি বলছেন নরম থাকতে হবে, গরম কথা মানুষ চান না, গরম গরম কথা চান না। এই তিনি বলছেন যে সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে, অবৈধ উচ্ছেদ করতে হবে, যদি তার পথে কেউ দাঁড়ায় নেতা মন্ত্রী তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশকে বলছে, পুলিশ ব্যবস্থা কেন নিচ্ছে না? কখনো কখনো পুলিশকেও কাঠগড়ায় তুলছেন, অথচ রাজ্যের মন্ত্রী অখিল গিরি একটার পর একটা যেখানে বেয়াদপি করে চলেছেন সেখানে কখনো মনে হয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত। নিলেন কখন? যখন ইলেকশন হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, যখন কোথাও প্রয়োজন রয়েছে দলের একটা ভাবমূর্তি শোধরানোর, তখন নেওয়া হলো। অখিল গিরি, যিনি প্রকাশ্যে সরকারি মহিলা বন দপ্তরের আধিকারিককে যে ভাষায় আক্রমণ করলেন, যে ভাষায় অপমান করলেন, তারপর নাকি রাজধর্ম পালন করতে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এতদিন কেন সে ধর্ম দেখতে পাইনি আমরা? এই সেই অখিল গিরি যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অত্যন্ত কদর্য আক্রমণ করেছিলেন, এই সেই অখিল গিরি যিনি রাষ্ট্রপতির গায়ের রং কি, দেখতে কেমন তা নিয়ে আক্রমণ করেছিলেন, তারপর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নাকি কোথাও অপেক্ষা করছিলেন যে সামনেই তো নির্বাচন, দুয়ারে নির্বাচন, মেদিনীপুরটা রয়েছে, একটা টাফ ফাইট দেওয়ার দরকার রয়েছে, সেখান থেকে অধিকারী পরিবারকে হারিয়ে কোথাও জিতিয়ে আনার দায় রয়েছে, তাই জন্য বোধ হয় সেই সময় চুপ করেছিলেন। আর এবার তো ইকুয়েশন আলাদা, মেদিনীপুরেরও হার হয়েছে, কোথাও দলীয় স্তরে অখিল গিরি ব্যর্থ, আর তারপর গোদের ওপর বিস্ফোরণ হচ্ছে যে ভিডিও ভাইরাল হয়েছে, রিপাবলিক বাংলা গতকাল টানা এই ভিডিও দেখায়। অখিল গিরি তিনি নিজেও বলেন আজকে সাংবাদিক সম্মেলনে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তিনি গতকাল সারাদিন টিভি দেখেছিলেন, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাই তিনি বলে পাঠিয়েছেন সুব্রত বক্সী মারফত যে আমাকে পদত্যাগ করতে হবে। যদিও সরকারে থাকা মন্ত্রী, যিনি আধিকারিক তিনিও সরকারি আধিকারিক, অথচ সরকারি তরফ থেকে প্রশাসনিক কোনো সিদ্ধান্ত হলো না, কোনো চিঠি চাপাটি হলো না, মুখ্যমন্ত্রী কিচ্ছু বললেন না, সিদ্ধান্ত হচ্ছে দলের তরফ থেকে, নির্দেশ যাচ্ছে দলের তরফ থেকে, মানুষ তো প্রথমে বুঝতেই পারলেন না যে দলের তরফ থেকে পদত্যাগের নির্দেশ, তাহলে কি দলীয় পদ থেকে পদত্যাগের নির্দেশ? তারপর দেখতে পাওয়া গেল আরে দলীয় কোনো পদেই নেই তিনি, অর্থাৎ দল থেকেই নির্দেশ কাছে মন্ত্রিত্ব ছাড়তে হবে। সোজা ভাষায় সোজা প্রশ্ন ওঠে, আদৌ কি অখিল গিরির জন্য যে সবাক, যে নিদান, যে নির্দেশ, সেটা শুধুমাত্র এই ভিডিওর জন্য, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? যদি ধরে নিয়ে মহিলাদের অসম্মান করাকে তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর ঘৃণা করেন, তাহলে সেই সমস্ত বক্তব্যগুলোর জন্য কাকে দায়ী করবেন মুখ্যমন্ত্রী? ধর্ষণ কাণ্ডে ঘটনার পরে যখন শুনতে পাই আমরা মঞ্চ থেকে বলছেন যে দেখতে হবে মহিলা প্রেগনেন্ট ছিল কিনা, তাকে কেউ ঠাস করে চড় মেরেছে কিনা, তার সঙ্গে কারো রিলেশন ছিল কিনা, কাকে কাঠগড়ায় তুলবেন তাহলে? আর যদি রাজধর্ম পালন করার থাকতো তাহলে সেদিন কি হয়েছিল যখন রাষ্ট্রপতিকে এত কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন অখিল গিরি, যখন উপরাষ্ট্রপতিকে সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে ব্যঙ্গ করে করে মিমিক্রি করে দেখাচ্ছিলেন কল্যাণ গঙ্গোপাধ্যায়, তখন কোথায় ছিল রাজধর্ম? হঠাৎ করে আজ রাজধর্ম পালন করার কথা মনে পড়ে গেল রাজ্য সরকারের, রাজ্য সরকার নয় সরি দলের, কারণ সরকারি কোনো বিবৃতি আমরা পাইনি। প্রেস কনফারেন্সও করেছেন জয়প্রকাশ মজুমদার, অত পুরোটাই হচ্ছে দলকেন্দ্রিক। অখিল গিরির এই পদত্যাগ সত্যি কি লোক দেখানো, আই ওয়াশ? যদি রাজধর্ম পালন করার কথা হতো তাহলে এতদিন তাহলে কি চলছিল? আর দ্বিতীয়ত হচ্ছে পদত্যাগ করছি তারপরও অখিল গিরির যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ঔদ্ধত্য, যা করেছি বেশ করেছি,
আবার কখনো বিবেকবান হওয়াটাকে ব্যঙ্গ করা। তাতে কি মনে হচ্ছে না যে আসলে এই ধরনের মানসিকতাগুলোকে প্রশ্রয় দেওয়া হয়, একটু একটু করে জল হাওয়া দিয়ে তাদেরকে চারাগাছ থেকে বড় গাছে পরিণত করা হয়, আর তারপরে মাঝে মধ্যে লোক দেখানো কিছু কাটছাঁট। প্রকাশ্যে অনুব্রত মণ্ডল বলেছিলেন, এই মেয়ে ওই বলছে, ওই মেয়েটাকে নিয়ে এসো, তাকে হাত পা ভেঙে দাও। প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছিলেন, ক্যামেরাকে দেখিয়ে দেখিয়ে পুলিশকে বোম মেরে দাও পুলিশ যদি কিছু বলে। তখন কোথাও কারো মনে হয়নি রাজধর্ম পালন করার কথা, আজ হঠাৎ করে মনে পড়লো। এই প্রশ্ন নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালীর প্রশ্ন রাখবো যে অখিল গিরির এই পদত্যাগটা সত্যি কি মনে হচ্ছে? কড়া বার্তা দলের তরফ থেকে, শাস্তি, কড়া নির্দেশ, নাকি আসলে সবটাই লোক দেখানো, আসলে সবটাই আই ওয়াশ? বেসিক তিনটে জিনিস বলুন তো। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলো, পুলিশের তরফ থেকে কোনো রকমের স্বতঃপ্রণোদিত মামলা করা হলো, এফআইআর করা হলো। বন দপ্তর, যে সরকারি বন দপ্তরের আধিকারিককে নিয়ে এত গণ্ডগোল, মানে এত বিতর্ক, সেই বন দপ্তরের তরফ থেকে কোনো রকমের অভিযোগ দায়ের করা হলো। সরকারি দপ্তরের আধিকারিক, সরকারের মন্ত্রী, সরকারি কোনো বয়ান পাওয়া গেল? মুখ্যমন্ত্রী একটা একটুও মুখ খুললেন? নাথিং। প্রশ্নগুলো তুলব এক এক করে, তবে তার আগে যেটা বলছিলাম শুরুতেই, এই প্রশ্ন উঠে যায় একটা, অখিল গিরির আজকের ঔদ্ধত্য বডি ল্যাঙ্গুয়েজ আরও একবার এই প্রশ্ন তোলে, অখিল গিরির পদত্যাগ সত্যি কড়া বার্তা নাকি আই ওয়াশ? মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। দলের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিত। লক্ষণীয় বিষয়, এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। সব মিলিয়ে যদি সাদা চোখে দেখতে হয়, তাহলে মনে হবে কি, আরে বাবা, দারুণ ব্যাপার হয়ে গেল, অখিল গিরি বারবার করে এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, বেয়াদবি করছেন, অসভ্যতা করছেন, তার জন্য দল নাকি কড়া পদক্ষেপ নিয়েছে, যেটা কোর্ট আনকোর্ট শান্তনু সেন বলছেন। কিন্তু আদেও সেই কোর্ট আনকোর্ট কড়া পদক্ষেপ, কোর্ট আনকোর্ট কড়া বার্তা, কোর্ট আনকোর্ট রাজধর্ম পালন করা যদি একটুখানি তলিয়ে দেখতে হয়, আতসকাচের তোয়ায় দেখতে হয়, তাহলে বোঝা যাবে যে পুরোটাই ফেক, পুরোটাই ফেক, পুরোটাই সাজানো। প্রশ্ন করার আগে অবশ্যই দেখে নেওয়া দরকার অখিল গিরির সেই এক একটা মন্তব্য করেন, এক একটা কালজয়ী ইতিহাস তৈরি করেন, যেগুলোকে দল সাধুবাদ জানায়, সাপোর্ট করে। এই অখিল গিরির পাশে একসময় দাঁড়িয়েছিলেন শশী পাজা, কুণাল ঘোষরা, যারা হাততালি দিয়েছিলেন, মজা পেয়েছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেই অখিল গিরিরই আরও একটা নমুনা, আরও একটা ঘটনা, যেটা গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় নয়, টেলিভিশন মাধ্যম, ক্যামেরার সামনে, যেখানে মিডিয়া ছিল, সাংবাদিকরা ছিলেন, তার সামনে ঘটেছে, এবং তারপর তার টানা দেখায় রিপাবলিক বাংলা। আরও একবার দেখুন গতকাল হয়েছিলটা কি। তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি, তাও বসিয়েছে দোকান। আপনারা ভেট করতে পারলেন না, আমি তো বললাম বসবো, আমি বসবো। আপনি আমাকে চিনেন না, আমি ওই কথা বলেন না, আপনি আমাকে
আপনার সাথেও নেই, ওদের সাথেও পাস চলবে। আমি আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম হবে না যে ঠাকুর যে সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবে। এই ধরনের মন্তব্য, এই ধরনের বেয়াদপির পরেও আজকে যখন তাকে সাংবাদিকেরা প্রশ্ন করছেন, তিনি বলছেন দলের সিদ্ধান্ত মাথা পেতে নিতেই হবে, কিছু করার নেই, আমি নিতে বাধ্য। যদি আমাকে মনে করে দলের, যদি মনে হয় আমার ভাব, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাহলে দল যত কঠোর সিদ্ধান্ত নেয় নেবে। আপনি কি অনুতপ্ত? আমি অনুতপ্ত নই, তিনি কোনো কিছুর জন্য অনুতপ্ত নন, না তো তিনি কোনো কিছুর জন্য অনুতপ্ত, তার ব্যবহারের জন্য অনুতপ্ত, তার মন্ত্রিত্ব, তাকে যে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যদি সেক্ষেত্রে পদত্যাগ করা ছাড়া তার কাছে কোনো অপশনও ছিল না, তাতেও তিনি অনুতপ্ত নন। প্রশ্ন হচ্ছে এই অধ্যত্ত প্রশ্রয় দেওয়া হয়েছে, না হলে দিনের পর দিন এগুলোকে প্রশ্রয় না দেওয়া হলে আজকে এই জায়গায় অখিল গিরির অধ্যত্ত পৌঁছতোই না, যেতই না এই জায়গায়। যে বেসিক প্রশ্নগুলো করে আজকে সরাসরি স্বর্ণালী শুরু করবো, তার আগে আমি বলে রাখি এই মুহূর্তে আমার সঙ্গে কারা কারা রয়েছেন। আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন বিজেপির আরেক মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, রয়েছেন রাজনৈতিক কর্মী রাজপুত্র চন্দ, এবং রয়েছেন আইনজীবী শবনম দে। এছাড়া স্টুডিওর বাইরে থেকে রয়েছেন অভিনেতা কৌশিক অধিকারী। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায়। তার আগে যে প্রশ্নগুলো দিয়ে আজকে শুরু করব, সেই প্রশ্নগুলো দেখে নজর রাখা যাক। প্রথম প্রশ্ন যা দিয়ে আমি শুরু করলাম, অখিল গিরির পদত্যাগ করা বার্তা নাকি আই ওয়াশ, যে প্রশ্ন দিয়ে শুরু করছি আজকে। দ্বিতীয় প্রশ্ন, দল বিরক্ত সরকার কি নয়, দলের তরফ থেকে বার্তা পাওয়া যাচ্ছে, নির্দেশ আসছে, সরকারের তরফ থেকে নয় কেন। তিন নম্বর, এখনো কেন চুপ রয়েছেন মুখ্যমন্ত্রী। আর চার, মেদিনীপুর হেরে গেছেন, দিতে পারেননি, কোথাও তার কি খেসারত দিতে হলো। এই গোটা বনদপ্তর, বনদপ্তরের আধিকারিক সবটা কি আসলে উপলক্ষ মাত্র, বেসিক্যালি কাঁথি তমলুক হার হয়েছে, এটা কি আসল রিজন, এই সব কিছু নিয়ে শুরু করব। তবে তার আগে যে মহিলাকে নিয়ে, যে অর্থাৎ যে অফিসারের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে, তার একটা প্রতিক্রিয়া এসে পৌঁছেছে আমাদের প্রতিনিধি পিঙ্কি যখন সেখানে গিয়েছিলেন, তার সঙ্গে কথা হয় আজ, একবার তার বক্তব্য শুনে নেবো যে তিনি কি বলছেন এই ঘটনার পর। পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন আজ, গোটা ঘটনা তিনি ঘুরে ঘুরে দেখেন এবং তারপর কথা বলেন ওই বনদপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে, একবার শুনে নেবো। হচ্ছে ওদেরকে দুবার নোটিশ দেওয়া হয়েছে, আগে থেকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু ওই সমুদ্রের যে দেখেছেন আপনারা ঢেউতে বেঁচে গেছে, দোকান এখনো আছে কিছুটা, তো ওরা, ওদের বক্তব্য হচ্ছে ওরা পিছন দিকে আবার বসাবে, তো সেটা তো ফরেস্ট ল্যান্ড, আর আমাদের এখন ফেন্সিং ওয়ার্ক চলছে, আমাদের ফেন্সিংও ভেসেছে তাতে, তো সেই কাজগুলোই আমরা করতে যাচ্ছিলাম, সেটাতেই বাধা পেয়েছি। একজন সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার জন্য নতুন আইন বলছে তার 5 বছরের বেশি সাজা হতে পারে, সেক্ষেত্রে বনদপ্তরের তরফ থেকে কি উদ্যোগ? বনদপ্তর থেকে আমাদের যা নিয়ম আছে সেইভাবেই নেওয়া হবে। আপনি কি FIR করছেন? সেটা আমি পরে জানাবো আপনাদের। শুধু সজলদার কাছে আসবো, সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। একজন রাজ্যের মন্ত্রী, এতবারের বিধায়ক, এতদিন ধরে মন্ত্রিত্ব সামলাচ্ছেন, তাকে পদত্যাগ করতে বলা হলো দলের তরফ থেকে, কি মনে হচ্ছে? মানে হঠাৎ করে খুব কড়া পদক্ষেপ নেওয়া হলো, কড়া বার্তা দেওয়া হলো, নাকি মনে হচ্ছে যে সাজানো আই ওয়াশ, কোনটা? দেখুন, প্রথম কথা বলি, আপনি যে লাইনটা দিয়ে শুরু করেছিলেন যে ওনার, আমি ওনাকে, অখিল গিরিকে আমরা দীর্ঘদিন চিনি, শুভেন্দু অধিকারীরা যখন ছিলেন তখন যে কোনো কারণেই হোক শুভেন্দু অধিকারীদের বা শুভেন্দু বাবা যিনি আমাদের মাননীয় শিশিরবাবু যতদিন ওখানে দাপটের সঙ্গে রাজনীতি করেছেন, এরা কখনো খাপ খুলতে অবধি পারিনি, এরা কখনো নড়াচড়াও করতে পারিনি, ওই কাঁথির ভেতরেই একটা বিধানসভা নিয়ে উনি সন্তুষ্ট থাকতেন। কিন্তু ভেবেছিল তৃণমূল কাঁটা দিয়ে কাঁটা তুলবে, শুভেন্দুকে আটকাবে অখিলবাবুকে দিয়ে, কিন্তু আলটিমেটলি যখন দেখতে পাইনি তখন বুঝেছিল এ লোকটা গুড ফর নাথিং, এ লোকটাকে রেখে, এ লোকটাকে হজম করে কোনো লাভ নেই।
একমাত্র এনার জন্যই মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল। হ্যাঁ, যদিও এক মাস পরে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু বলবো দেখুন জিনিসটা যেটা দেখছি আমরা এই মুহূর্তে সেটা দেখতে ভালো লাগছে যে মুখ্যমন্ত্রীর বিবেকটা বোধ হয় একটু জেগে উঠছে, দেখতে ভালো লাগছে। কিন্তু আসলে আরও কিছুটা সময় না গেলে এটা নিয়ে বলার সময় আসবে না। আমার যেটা মনে হয় এটা ঝিঁকে মেরে বউকে শিক্ষা দেওয়া। আজকে অখিল গিরির নামের পেছনে গিরি আছে বলে তিনি তাকে সরাতে বলেছেন, কিন্তু লোকটা ক্ষমা চাইনি। আমার মনে হয় ক্ষমা যদি চেয়ে নিত তাহলে উনি আর সরানো অবধি যেতেন না। আমার প্রশ্ন হচ্ছে, একজন MLA কদিন আগে হুমায়ুন কবির তিনি বললেন 30% হিন্দুদেরকে মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে হবে, তাকে ক্ষমাও চাইতে বলেনি আর তাকে বলিও নি তুমি দল থেকে সরে যাও, দলের পদত্যাগ করো, বিধানসভা থেকে কিচ্ছু বলেনি, তাকে যেমনটা তেমন রেখে দিয়েছে। একজন শরিয়ত আইনের কথা বললেন যে একজন মহিলাকে ফেলে চাপকানো হচ্ছে, বললেন এরা মৃত্যুদণ্ড আমাদের শরিয়ত আইনে হয়ে থাকে, একটু বাড়াবাড়ি করে ফেলেছে। এই পুরো ব্যাপারটাই আইওয়াজ কিনা সেটা আরও কদিন বাদে বোঝা যাবে। আমার যেটা মনে হয়, আমি যেটা বারবার বলছিলাম, যেটা ঝিঁকে মেরে বউকে শিক্ষা দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে, অখিল গিরি এই মুহূর্তে যেটা করছিলেন সেটা উনি হকার বসাচ্ছিলেন। এখন টাকা নিয়ে বসাচ্ছিলেন কি বিনা পয়সায় বসাচ্ছিলেন সেটা আমরা বলতে পারবো না, আসল ব্যাপারটা ছিল উনি হকার বসা। এটা কেন মনে হচ্ছে আপনাদের ঝিঁকে মেরে বউকে শিক্ষা? তবু তো পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে বলছি সুব্রত বক্সী বলেছেন, এটা কি বড় স্টেপ নয়? আপনারা সবাই সমালোচনা করেন, সুব্রত বক্সী বলেছেন তাতে আমার কোনো আপত্তি নেই, সবসময় মুখ্যমন্ত্রী বলবেন এমন কথাও কোথাও লেখা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অখিল গিরি যদি বলে, এখন বলতে পারছে না, অখিল গিরি যদি এক্ষুনি বলে দেয় যে তুমি কেমন বাবা, তুমি তো বলেছিলে, উনি তো এরমভাবেই বলেন যে তুমি তো একদিন পুলিশকে বলেছিলে চাপকে সিধে করে দিতে হয়, হ্যাঁ তখন তো তুমি পদত্যাগ করনি। অতএব এই মুহূর্তে এক্ষুনি, কারণ এই ধরনের কথাবার্তা একটা লোক যে প্রথমবার বলেছে এমনটা তো নয়, দিনের পর দিন লোকেরা বলে যাচ্ছে, যত মন্ত্রী আছে যত নেতা আছে তারা সকলেই, এমনকি ধরুন পুলিশের ওপর আক্রমণ হচ্ছে। পুলিশ গত কয়েকদিন আগে আপনারা দেখিয়েছেন ব্যারাকপুরে একজন পুলিশ অফিসারকে ধরে পাবলিক মারছে, সেখানকার কাউন্সিলরের ছেলে মারছে, তাকে কিছু বলেনি। আপনারা দেখিয়েছেন মালদায় পুলিশকে প্রায় ঘরের ভেতরে তেল ঢেলে জ্বালিয়ে ফেলার সময় পুলিশ করাউন্ড ফায়ার করেছিল ওপরে, তাতে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশের ফায়ার করা ঠিক হয়নি। এই যে জায়গাটায় দাঁড়িয়ে থেকে পুরো একটা সরকার এবং প্রশাসনকে যদি আপনি অবজার্ভ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সরকারের এগুলো কোনোটাই উদ্দেশ্য নয়। কিন্তু আমি আবারও বলছি, বারবার করে যেটা বলছি, যে আপাতত এটা দেখতে ভালো লাগছে যে মুখ্যমন্ত্রী অন্তত প্রথমবার একটা স্টেপ নিয়েছেন। হুমায়ুন নেই বলে তাকে এটা সরানো হলো কিনা সেটাও তো দেখতে হবে। না না, আমার এটা এখন অবধি বালুর বিরুদ্ধে ব্যবস্থা নেই, এই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা দেখতে ভালো লাগলেও সন্দেহ তো রয়েছে, মানতে বাধ্য হলে তো রাজপুত্র। এই এই বিষয়টা মানে সত্যি করাবার্তা নাকি আইওয়াশ? প্রথমত তৃণমূল কংগ্রেস যে রবীন্দ্রনাথের রাজা সবারে দেয় মান সেমান আপনি ফিরে পানে বিশ্বাসী সেটা আবারও বোঝা যাচ্ছে। রাজা সবারে দেন মান, এই সেমান আপনি ফিরে পান আমি মানলাম, রবীন্দ্রনাথ লিখে গেছেন। আর তুমি একটু বলো তো আমাকে, এই যে মহিলা প্রেগন্যান্ট ছিল কিনা দেখতে হবে, আজকের মতুয়াদের মঞ্চে গিয়ে মতুয়াদের ধর্মগুরুদের যে জাতা নামে ডাকা, সন্দেশ খালি নিয়ে জাতা অভিযোগ করা, পালন করলো তৃণমূল কংগ্রেস, সেটা বিজেপিও নাম থেকে এই রাজধর্ম 13 বছর বাদে, 13 বছর বাদে ইউদা তোমার বনবাস শেষ হয়ে গেল, বুঝে ভুলে যাচ্ছো তার বনবাস শেষ হয়ে গেল, তুমি রাজধর্ম পালন করো এমন একজন, প্লিজ এক এক করে বলুন, প্লিজ এক এক করে বলুন, আমি আসছি। এমন একজন নেতাকে তৃণমূল কংগ্রেস কিন্তু পদত্যাগ করলো, যে পদত্যাগ করালো যে নেতা কিন্তু বহু বছর আগে থেকে তৃণমূল করছে, এবং শিশির অধিকারী তৎকালীন কংগ্রেস নেতাকে চরমভাবে
অভিযোগ তুলতেই পারেনি, কোনো কাগজ তৈরি করতে পারেনি। আমার কথা হচ্ছে বিজেপি যে এই ধরনের মন্তব্যগুলো, একটা সহজ কথা বলবেন রাজপুত্র, একটা সহজ প্রশ্ন, না আমি 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 একটা এক মিনিটের ওয়ান টু ওয়ান ইন্টারঅ্যাকশন চাই রাজপুত্রর সঙ্গে। সেটা হচ্ছে প্রথম বিষয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যিনি তার গায়ের রং নিয়ে চেহারা নিয়ে কদর্য আক্রমণ করেছিলেন, তোমার কি মনে হয়, আপনার কি মনে হয় যে তার থেকে এইটা 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 অনেক বেশি গুরুত্বপূর্ণ অপরাধ? হাইলি কন্ডেমনেবল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটাকে কন্ডেম করেছিলেন। শুধু তাই নয়, পদত্যাগ কোথায় নিয়েছিলেন? শুধু তাই নয়, এবারে গিয়ে পদত্যাগ করলো, এবারে কিন্তু এই লোকটাকে পদত্যাগ করানো হলো। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, যদি বন দপ্তরের তরফ থেকে, উনি তো বলছেন উনি বন দপ্তরের দুর্নীতির কথা বলছেন, সেই বন দপ্তরের দুর্নীতির কথা যদি বলেন, তাহলে সেই বন দপ্তরের দুর্নীতি কি এমন দুর্নীতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, তাহলে আগে থেকে ওনাকে পদত্যাগ করিয়ে দেওয়া হলো? এই যে এত দুর্নীতি বলা হচ্ছে, শুধু অখিল গিরি কি বলেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যান কিন্তু কেউ কিছু শুনছে না। আমি খুব গুরুত্বপূর্ণ একজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছে আমি আসবো, যিনি রাজ্যের ঘটনাচক্রে প্রাক্তন মন্ত্রীও ছিলেন। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য শোনাবো আমি। উচ্ছেদ নিয়ে কাউন্সিলরকে দরকার পড়লে গ্রেপ্তার করো, নেতাকে দরকার পড়লে গ্রেপ্তার করো, পুলিশকে দরকার পড়লে, পুলিশের কাজ করছেন তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, এগুলো উনি শুরু করেছিলেন ইলেকশন নির্বাচনের পর থেকে। আমরা দেখলাম একটা প্রত্যেক ক্ষেত্রে কড়া বার্তা। তাহলে আরেকটা জিনিস ধরতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দিদি বলছেন, কিন্তু দলে কেউ শুনছেন না। এমনকি যখন আজকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, তখনও ব্যঙ্গ করে বলছেন অখিল গিরি, আমি রিপিট করছি আমার ওয়ার্ড, ব্যঙ্গ করে বলছেন যে এখানে তো নাকি শুনি সবাই বিবেকবান হতে বলা হয়, বিবেকবান হয়ে তো এই অবস্থা। এই ভাষায় উত্তর আসছে, অনুতপ্ত নন, কখনো কারোর কাছে ক্ষমা চাননি, কখনো কারোর কাছে ক্ষমা চাইবেন না, এবং বিবেকবান এই শব্দবন্ধ নিয়ে ব্যঙ্গ। আর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাহলে কেউ শুনছেন না। কি কি নিদান সাম্প্রতিক সময়ে এক মাসের মধ্যে দিয়েছেন একবার শোনাবো, তারপর যাব আমি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি তাপস রায়, যিনি ঘটনাচক্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রীও বটেন, দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব সামলেছেন, তার কাছে একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি নিজের চোখে দেখে এসেছি পরশুদিন, কারো কথা না শুনে ওটাকে একটু শিফট করে একটু দূরে সরিয়ে নেওয়া যায় ভালোভাবে করে। আমি তো কারো চাকরি খাচ্ছি না, কিন্তু আমাকেও দেখতে হবে, ওখানে প্রচুর মানুষ আসে, কালো কালো তিপ্পল দিয়ে ঘেরা, একটু দূরে গিয়ে খাবে, খাবার ফুড জোন করে দিক একটা আলাদা। আমি তো করতে বারণ করিনি, যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করবো না। একটা করে নতুন ওষি আসে আর বসিয়ে দেয়। কাউন্সিলরদেরও অনেক দোষ আছে, তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসের চাঁদা পেলাম, না হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন, আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে, যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে, আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। কেন, ওয়াই ওয়াই ওয়াই,
এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে। যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে, আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। এতগুলো বক্তব্য শুনলাম, এর পাল্টা অখিলগিরির যে অ্যারোগেন্ট মুড সেটা যদি দেখাই উদ্ধত, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথায় বোধহয় একটা মনে হচ্ছে যেন সবটা সাজানো সাজানো একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আমি সরাসরি চলে আসবো তাপস বাবুর কাছে। তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার সরাসরি স্বর্ণালীতে। প্রথম বিষয় হচ্ছে, দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব সামলেছেন, আজকে অখিলগিরি রাজ্যের একজন মন্ত্রী, তাকে যখন নির্দেশ দেওয়া হচ্ছে দলের তরফ থেকে, শান্তনু সেন জানাচ্ছেন যে রাজধর্ম পালন করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস করছে, পরবর্তীকালে দলের তরফ থেকে প্রেস কনফারেন্স করছেন জয়প্রকাশ মজুমদার, আর ফোন করে জানাচ্ছেন সুব্রত বক্সী, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের কোনো বয়ান বার্তা পেলাম না। কি মনে হচ্ছে আদৌ এভাবে মানে ব্যাপারটা এতটাই সহজ যে একজন বন দপ্তরের আধিকারিককে অপমান করলেন, ক্যামেরা রেকর্ড হয়ে গেল, সেটা সবাই এই সমস্ত নিউজ চ্যানেল দেখালো, আর সঙ্গে সঙ্গে পদক্ষেপ হয়ে গেল, অখিলগিরিকে পদত্যাগ করতে বলা হলো দলের তরফ থেকে একটা ফোন করে, ব্যাপারটা কি এত সহজ লাগছে তাপস বাবু? না, বিষয়টা যতটা সহজভাবে প্রতিস্থাপন করার একটা প্রচেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলকে দিয়ে বা সুব্রত বক্সী সভাপতিকে দিয়ে, বিষয়টা এত সহজ নয়। রাজধর্ম যদি পালিত হতো গত ১৩ বছর ধরে, যদি খবরদারি নজরদারি থাকতো, যদি শাসন থাকতো, তাহলে আজকে কেষ্ট তিহারে থাকার কথা নয়, পার্থর জেলে থাকার কথা নয়, বালুর জেলে থাকার কথা নয়। আর বিত্ত বিবেকবানের যে কথাটা উনি বলেন, তাহলে এখনও দেখা যাচ্ছে আনিসুর আতিফ এরা বিত্তবান না বিবেকবান, এটা বাংলার মানুষকে আমার মনে হয় আর বোধ হয় বারে বারে বাংলার মানুষ নিশ্চয়ই বড় হৃদয় হৃদয়বান ভোলে ভালা, কিন্তু কাউকে বিশ্বাস করেন, কারোর প্রতি অন্ধবিশ্বাস থাকতে পারে, কিন্তু সবসময়ের জন্য টেকেন ফর গ্রান্টেড এটা বোধ হয় হবে না। আসলে সামনে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে, এমনিতে অসন্তুষ্ট ছিল অখিলের প্রতি নানান কারণে, না সেটা কেন অসন্তুষ্ট ছিল, কেন অসন্তুষ্ট ছিলেন, প্রশাসনিক কারণ ইত্যাদি প্রভৃতি, কিন্তু সেখানে আগামী ১.৫ বছর সেটা প্রশাসনিক কারণ হতে পারে, হয়তো মন্ত্রিত্ব ঠিক মতন চালাতে পারছে না, অথবা সাংগঠনিক ব্যাপার বা নির্বাচনের ব্যাপারে বা লোকসভা বা বিভিন্ন বুথের বা পুরসভার নির্বাচন যেগুলো মেদিনীপুরের ফলাফলে উঠে এসেছে, তো সুতরাং সেগুলো বিষয় ছিল। যদি ব্যবস্থা নেওয়ারই হতো মহামহিম রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি, তার সম্বন্ধে যখন ইনিয়ে বিনিয়ে এবং ক্যারিকেচার করে যখন তিনি প্রায় মানে এই কী বলবো ডিমনস্ট্রেশন দিয়ে যখন অখিল বলেছিল, তাহলে তখনই তাকে অন্তত সতর্ক করা উচিত ছিল বা তাকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি তো বললাম যদি সেইভাবে উনি বলেন, কিন্তু তাপসবাবু সতর্কের কথা কেন বলছেন? মুখ্যমন্ত্রী দ্রৌপদী রাষ্ট্রপতিকে অপমান করা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন অখিলগিরির হয়ে। হ্যাঁ, রাষ্ট্রপতিকে অপমান করা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছিলেন অখিলগিরির হয়ে। তাহলে পরে ওটা উনি বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি বলে, রাষ্ট্র সেটা সেটা উনি চেয়েছিলেন, ভালো করেছে, কিন্তু কথা হলো যে এখানে আমি সজলের সঙ্গে এ ব্যাপারে একমত, এটা অখিলগিরি একটা দুর্বল মানুষ বলে তার এই অপরাধে, এবং কাউকে কাউকে আনতে হবে ওখান থেকে মন্ত্রিসভা সম্প্রসারণ, কিন্তু তার থেকে কত ভয়ঙ্কর কথা, ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর কথা ফিরহাদ হাকিম বলল, যদি সংবিধানের কথা বলা হয়, পরম্পরার কথা বলা হয়, সম্প্রীতির কথা বলা হয়, বাংলার সম্প্রীতির কথা বলা হয়, দেশের সম্প্রীতির কথা বলা হয়, ও দাওয়াতে ইসলাম বলার পরও তাকে সতর্ক তো করেনি, তাকে কিন্তু দলকে বলে বা নিজে
পদত্যাগ করতে বলেনি, বরঞ্চ মুম্বাইতে সাংবাদিকরা জিজ্ঞেস করলে পরে উনি বলেছেন শুনিনি। উনি অখিলেরটা শুনতে পারেন কিন্তু ফিরহাদেরটা শুনতে পারেন না। ঠিক ঠিক, অনেক 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 আমার মনে হয় অনেক দামি কথা। আমি কিছুক্ষণ আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে শুধুমাত্র মানে ফিরহাদ হাকিম কেন, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির একের পর এক ধরনের মন্তব্য করা হয়েছে। তাপসবাবু, আমি বলছি যদি যে দোষে আজকে অখিল গিরিকে দুষ্ট করা হচ্ছে, যদি সেই একইভাবে ধরা হয় মহিলাদের সম্মান অসম্মান করার ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনো এই হাঁসখালী থেকে, কামদুরি থেকে, সন্দেশখালী থেকে তিনিও তো একের পর এক মন্তব্য করেছেন, আয়নার সামনে দাঁড়াবেন নিজে, এবার নিজে পদত্যাগ দেবেন? না না, কখনো না, কখনো না। সন্দেশখালি হোক, হাঁসখালি হোক, কালিয়াগঞ্জ হোক, কোনো জায়গায় কোনো মা বোনেরা যে আর্তনাদ করছে, এখনও তো চিৎকার করছে, কাঁদছে, আর্তনাদ করছে, এটা খুব দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী এবং বাংলায় প্রথম এবং বর্তমান মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের প্রতি যে একেবারে অবর্ণনীয় অত্যাচার হলে পরেও সে বিষয়ে আমরা দেখেছি হালকা করেই দেখা হয় বা নেওয়া হয়। অনেক ধন্যবাদ তাপসবাবু, অনেক ধন্যবাদ। তাপস রায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী। এবং তাপসবাবুর সাফ কথা, অখিল গিরির ক্ষেত্রে যে রাজধর্ম কোট আনকোট করা বার্তা, রাজধর্ম করা নির্দেশের কথা বলা হচ্ছে, নির্দেশ আসছে দলের তরফ থেকে, সেরকম নির্দেশ ফিরহাদ হাকিমের জন্য কেন আসেনি, সেরকম নির্দেশ হুমায়ুন কবিরের জন্য কেন আসেনি? আমি প্রশ্নের সরে চলে যাব বিমল শঙ্কর নাথ এবং শবনম দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। বিমলদা, কী বলবেন? না, এই যে হঠাৎ হঠাৎ করে বিবেক জেগে ওঠে, হঠাৎ হঠাৎ করে বিবেকগুলোই গরমেও শীত ঘুমে চলে যায়, তখনই সন্দেহ হয় যে হঠাৎ হলোটা কী। আসলে অখিলগিরি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেত্রীর মোহভঙ্গ হয়েছে। মোহভঙ্গটা কেন? কারণ তিনি ভেবেছিলেন যে পূর্ব মেদিনীপুরে এমন একটা রাজনৈতিক জেলা, যে জেলাতে সবচেয়ে বেশি শিক্ষিত আছে, সেখানে স্বাধীনতা আন্দোলন গোটা মেদিনীপুর জেলায় উত্তাল হয়ে উঠেছিল, তার একটা ঐতিহ্য আছে, তো সেখান থেকে তিনি কিছুটা হলেও জিতে আসবেন নন্দীগ্রামে, এবং তিনি দেখাবেন দেখো হে যাই বলো আমি কিন্তু জিতে এলাম। ফলটা কী হলো? 1956 ভোটে হার। সারা জীবন এটা তাড়িয়ে নিয়ে বেড়াবে যে তিনি হেরেছেন এবং তারপরেও মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে শুনতে হয় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, ঠিকই বলা হয়, পরে তাকে আবার জেতাতে হলো এখানে কলকাতা থেকে, এটা কিন্তু যাবে না। তারপরে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন যে যদি কাঁথি এবং তমলুক জেতানো যায়, দেখা গেল যে অখিলগিরি বা তাঁর দলবল সেটাও পারলেন না, বোঝা গেছে যে একদম ইউজলেস নেতা, একে আর রেখে লাভ নেই, ছেড়ে ফেলো, ঝিকে মেরে বউদের শেখাও যে আমি কড়া বার্তা নিতে পারি, পাবলিকের সামনে একটা ইমেজ তৈরি করো যে দেখো এ আমি কিন্তু কড়া বার্তা দিতে পারি, আমি কঠোর ব্যবস্থা নিতে পারি। এরপর তুমি যে প্রশ্নটা করলে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে প্রশ্নগুলো করেন, ইংল্যান্ডে একটা প্রবাদ আছে, দ্য কিং ক্যান ডু নো রং, রাজা ভুল করতে পারেন না। পশ্চিমবাংলায় কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চলে না, এখানে রাজতন্ত্র জমিদারতন্ত্র চলে, গণতান্ত্রিকভাবে যেভাবে প্রশাসন চালানো হয় পশ্চিমবাংলায় সেটা চলে না, এটা রাজার মতো কৃপা বন্টন হয়। আরেকটা কথা বলি যে এ তো নতুন কথা নয়, তিনি এই যে সারমনগুলো দিয়ে থাকেন, প্রায় খ্রিস্টধর্মের যারা সব পাদ্রীরা সারমন দিয়ে থাকেন, ওনার সারমনগুলোর তার মানেটা কী দাঁড়ায় বলি, এই কয়েকদিন আগেই নবান্নর পাশে এই এখানে ন্যাশনাল লাইব্রেরির পাশে কি একটা হল আছে, কি বলে উত্তীর্ণ না কী সব আছে, সেখানে একটা সাংবাদিক সম্মেলন সবাইকে নিয়ে, মন্ত্রীদের নিয়ে তিনি করেছিলেন, সবার সামনে একজন মন্ত্রীর দিকে আঙুল তুলে বললেন এই লোকটি সল্টলেকে হকার বসায়, তার সঙ্গে এটা পারলে দেখাও তোমরা বহুবার। শুধুমাত্র এটা নয়, আমি বলছি উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে একাধিক জায়গায় হয়েছে সম্প্রতি, আমাদের রোজ খবরে এসেছে, আমি উত্তরবঙ্গে জেলার খবরে দেখেছি, অন্য আমি বলছি না, হকার অবৈধ হকার উচ্ছেদ করতে কি কাউন্সিলর দাঁড়িয়ে পড়ছে, আপনাদের উচ্ছেদ করতে দিচ্ছে না। আমি যে পয়েন্টটা বলছি ভালো করে দেখো, একজন মন্ত্রীর সামনে, মন্ত্রী সেখানে উপস্থিত, এক ঘর সাংবাদিক উপস্থিত, সেই মন্ত্রীর দপ্তরের সেক্রেটারিরা উপস্থিত, মন্ত্রী যে কোনো এক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে মাথায় থাকেন, তার নিচে সেক্রেটারি, সেই সেক্রেটারির সামনে মন্ত্রী চূড়ান্ত বেইজ্জতি হলেন, তারকেই বলা হলো এই লোকটি ওখানে বসায় এবং তারপরে বলা হলো টাকা নিয়ে বসানো হয়, সেই মন্ত্রী রা কাড়লেন না। আচ্ছা রা না কাড়া মানে একটাই, উনি মেনে নিলেন।
আমি আমি ধরে নিচ্ছি আমি একটা পয়েন্ট বলি, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আমি প্রশাসনিক প্রশ্নটা করছি। উনি মেনে নিলেন যে তাহলে উনি বসিয়েছেন, আমি যদি হতাম আমি বলতাম আপনি এসব কি বলছেন, আমি করি নিয়ে এসব, উনি আমি বেরিয়ে চলে আসতাম, রেজিগনেশন দিতাম, উনি কিচ্ছু করেননি, মানে কিল খেয়ে কিল হজম করেছেন। আপনি বলছেন মুখ্যমন্ত্রী তারপরেও তাকে মন্ত্রিসভা থেকে সরাননি কেন? এই তো প্রশাসন চলছে, এই তো জমিদারি তন্ত্র চলছে, আমি কেন বললাম? শুধু বাকিদের কথা বলছেন, আমি আসবো, আমি শবনম দিয়ে রয়েছেন আপনার কাছে, প্রত্যেকের কাছে আমি আসবো। তবে তার কাছে যদি মহিলাদের সম্মান নারীর সম্মান নিয়ে তো এত রাজধর্ম পালনের ক্ষেত্রে সরকারের চোখ খুলে দেয়, তাহলে আমি আবারও বলছি যদি সর্বোচ্চ দিকে তাকান আপনারা, শীর্ষস্তরে যান, তাহলে সেখানে কি নমুনা বা উদাহরণ কিছু কম আছে? কিছু এক্সাম্পল আপনাদের দেখাই, যে ওই বলে না এক যাত্রায় পৃথক ফল হয় কি করে, তাহলে এই এই ফলটা তো তাহলে অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। কিছু নমুনা দেখুন তো, মনে করতে পারেন কিনা আপনারা সবাই দেখুন। আচ্ছা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি, ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ সাজান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশ সন্দেশ করকে ও ভি উসকো বানানা হ্যায় প্ল্যান করকে বানায়া, লেকিন জো ভি বানায়া জিসকো ভি জো কমপ্লেন থা, এক ভি মার্ডার ভি নেই হুয়া, জো ভি হুয়া মানে উসকো সব ওয়াপাস দে দিয়া। সন্দেশকালের ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা, ইলেকশনের আগে এরকম দু একটা ঘটনা ঘটায়, সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন প্ল্যান আমি ভেস্তে দেবো, সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন প্ল্যান আমি ভেস্তে দেবো, সন্দেশখালি মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না? যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি, কোথার থেকে সব মাতব্বররা চলে এসছে, আর মাতব্বরের একটা লিমিট আছে, ব্রাত্য তো আবার কী সব ভাষা টাষা বলে, আমি ওইসব ভাষা বলবো না। মনে রাখবেন আপনি এই রাজভবনটায় বসে আছেন না, এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই। কী কী সময় কখনো সরকারি কর্মচারী হোক কখনো রাজ্যপাল হোক, এর আগে নরেন্দ্র মোদী মুখ্য মানে দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ নাড্ডা তো ছেড়েই দিলাম, প্রত্যেক মুহূর্তে কী কীভাবে অপমান করা যায়, আক্রমণ করা যায়, কদর্য ভাষায় আক্রমণ করা যায়, তা কোনো মহিলার ক্ষেত্রে হোক বা দেশের কোনো শীর্ষস্তরের কোনো পদের ক্ষেত্রে হোক, এখানেই শেষ নয়। আমি শবনমদির কাছে আসার আগে যে বক্তব্য না নিয়েই পারছি না, কিছুক্ষণ আগে বললেন তাপস রায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একইরকম ব্যবস্থা নেওয়া সম্ভব হবে কি, কোনোদিন এরকম ফিরহাদ হাকিমের কাছে ফোন আসবে কি আপনাকে পদত্যাগ করতে হবে আপনার এই মন্তব্যের জন্য, কোন মন্তব্য দেখে নিন একবার, আমি আসছি শবনমদির কাছে। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে, যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ইমান দিতে পারি, তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম, মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। শবনম দে আমাদের সঙ্গে রয়েছে, শবনম দি মনে হয় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একই রকম তাহলে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, রাজধর্ম সব ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না? শবনম দি আজকে যে বিষয়ে আলোচনা সেটা হচ্ছে অখিল গিরি,
সেখানে শুধু বিজেপিকে জানতে হবে সজলদা, আমি কিন্তু ডিসটার্ব করিনি সজলদা, আমরা বলতে দিই না, দৌড়াতে হবে না, বলে নিন বলে নিন বলে নিন না না, আপনি বলছেন যে শুধু অখিলগিরি সময়টা দিতে হবে, মানে সরকারের রাজনৈতিক টপিক নয় না, স্বপ্নামকে আপনি বলবেন, আমি কিন্তু একদম একদম শুধু স্বপ্নামদের অডিও রাখো, স্বপ্নামকে যেটা বলি সেটা আপনি রেঞ্জারের মতো না, আমি যেটা বলছি সেটা হচ্ছে অখিলগিরির ভাষায় আপনি আচরণ ধর্ম তখন কিন্তু আপনারা কখনো পদত্যাগ করায়নি, এবার যখন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে বলেছে পায়ের তলায় রাখবো, পায়ের তলে রাখবো বলেছিলেন আপনারা, আমি বলছি যে আর্কাইভটা চালাতে দেখালেন যাবে, কাকে পায়ের তলায় রাখবে, বীর হাজরাকে বলেছিলেন, হ্যাঁ এবার দিলীপ ঘোষ বলেছিলেন, তাই বলে আপনি অন্যায় করবেন, মহিলাকে সেটাও বলেছিলেন, একটা অন্যায় করলে তবে বলেছিলেন, কিন্তু বিজেপি এক সেকেন্ড এক সেকেন্ড শুভেন্দু অধিকারী, আমি সন্ধানী কোনো এক সেকেন্ড ভাবে শুভেন্দু অধিকারী মন্তব্যের জন্য নিঃসন্দেহে নিঃসন্দেহে প্রশ্নের জায়গা থাকে নাই, যে শুভেন্দু অধিকারী মন্তব্যের জন্য কি ব্যবস্থা নিয়েছে বিজেপি, সভাপতি রাজ্য সভাপতি তাকে তিনি কমিউনিকেট করেছেন, নড়বড়ে আপনাদের প্লট সাজাবেন না, অখিল গিরির সারনেম অখিল গিরি না হয়ে অখিল হাকিম, অখিল কবির, অখিল রহমান যদি হতো তাহলে একই রকমের পদক্ষেপ নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুব্রত বক্সীর দম থাকতো, ফোন করে বলা পদত্যাগ করো, অখিল গিরির কথাই বলবো যখন হাকিম তখন বলবো, আজকে এই বিষয়টা হচ্ছে সেই বিষয়ের উপর টু দি পয়েন্ট, তাহলে আপনি মনে করেন যে সব বিষয় না না এক সেকেন্ড এক সেকেন্ড হবে, টাইমার চলছে, তাহলে আপনি মনে করেন স্বপ্নম দি, তাহলে আপনি মনে করেন যে দ্রৌপদী মুর্মু অনেক কিছু রাষ্ট্রপতি কে অপমান, রাষ্ট্রপতি কে অপমানটা কম ছিল, মুখ্যমন্ত্রী রাজধর্ম, আরে সোজা প্রশ্ন উত্তর দিন না, রাষ্ট্রপতি কে অপমানটা কম ছিল, আমি বিবেকবান চাই বিত্তবান চাই না, সেখানে উদাহরণ আছে, উনি বিবেকবান হয়েছেন, না 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 স্বপ্নম স্বপ্নম দি স্বপ্নম দি এক সেকেন্ড এক সেকেন্ড স্বপ্নম দি, রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে অপমানটা কম ছিল সেদিনকে, বিজেপি কি পদক্ষেপ নিয়েছে ভুজনের ব্যাপারে, কার ব্যাপারে ভুজন, আরে আপনি তো এক্ষুনি টু দি পয়েন্ট কথা বলছিলেন, অখিল গিরি ভুজন ভুজন কথা দিয়ে এলো, ঠিক আছে ঠিক আছে আমার ঠিক আছে ঠিক আছে, সেই জন্য আমি 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 একদম একদম সময় সবার কাছে আসছে 10 সেকেন্ড করে, কৌশিক গিরি কৌশিক গিরি আমার কৌশিক অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিক অধিকারী কাছে যাওয়ার আগে খুব সংক্ষেপে একবার আসবো, আসছি 10 সেকেন্ডের জন্য, বিমলদা বিমলদা সেম প্রশ্ন, আপনি মেদিনীপুরের লোক, আমার বক্তব্য হচ্ছে গিরি গিরি সারনেম না হলে এর আগে দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে কদর্য অপমান করেছিলেন সেটা কি একটু ডোজটা কম হয়ে গেছিল, যে সেবারে যদি সত্যি একসাথে নেওয়া হতো তাহলে হুমায়ুন কবির দলে থাকতো, জেলে থাকতো, জেলে সঞ্চালিকা মহোদয় আমাকে 10 সেকেন্ড দিয়েছে, বলতে বিজেপি এই যে আলোচনাটা হচ্ছে না যে কথার সাথে কথার লড়াই, কিছুই না, বিজেপি তখন সমস্ত চোখ বন্ধ করে ফেলে এবং সমস্ত কিছু বন্ধ করে ফেলে যখন যখন
আকাশ বিজয়বর্গ নিয়ে আলোচনা হয়, যখন আকাশ বিজয়বর্গ হকি স্টিক নিয়ে কর্পোরেশনের লক্ষ্য করে, আমি সাপোর্ট করছি, আমি সাপোর্ট করছি, যদিও কিন্তু পদত্যাগটাকে শুধুমাত্র করা বার্তা নাকি আই ওয়াশ, কি মনে হয় কৌশিক? আসলে বিষয়টা হচ্ছে এই অখিল গিরি বেশ কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়াকে যে ভাষায় আক্রমণ করেছিলেন, তারপরে সেই মানুষটি এতদিন তৃণমূলের একটি মন্ত্রী ছিল এটা ভাবতেই বাঙালি হিসেবে লজ্জা করছে। আমি বলছি অখিল গিরিকে শুধুমাত্র সরিয়ে দিয়ে তৃণমূল একটা ওই বোঝাতে চাইছে যে আমরা এইসব পছন্দ করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের এবং আমাদের রাজ্যের একজন সিনিয়র রাজনীতিবিদকে যে ভাষায় আক্রমণ করেছিলেন তাকে সাসপেন্ড করার সাহস হবে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের? আসলে যেটা ঘটছে, তৃণমূলে যারাই থাকুক না কেন, যে নেতাই হোক আর যে মন্ত্রী হোক, তারা একটি অসভ্য কালচারে অসভ্য সংস্কৃতিকে তারা সম্পূর্ণভাবে তোষামোদ করছেন। এখন অখিলগিরিকে দিয়ে তৃণমূল এটা ওই মানে বোঝাতে চাইছে বাংলার মানুষের কাছে যে আমরা এইগুলো পছন্দ করি না। আসলে এটা হচ্ছে একটা শোকেস, মানুষের চোখে ধুলো দেওয়া শোকেস। অখিলগিরির মতো এরকম আরও অনেক গিরি হ্যাঁ তৃণমূলে পোষা আছে যাদেরকে না এই জায়গাটা কিন্তু প্রশ্ন। অনেক ধন্যবাদ কৌশিক, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি কিছু পোল প্রশ্ন রেখেছিলাম যে অখিল গিরির এই পদত্যাগ কি সত্যি লোক দেখানো, যদি যেখানে যেখানে দরকার সেখানে আদৌ পদত্যাগ করার কথা বার্তা বলতে পারবে তৃণমূল কংগ্রেস? আর অখিল গিরির ক্ষেত্রে যদি পদত্যাগ নেওয়ার ছিল তাহলে সেদিন কেন নেওয়া হয়নি যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এত কুরুচিকর ভাষায় অপমান করেছিলেন আর বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল, মজা লুটেছিল? প্রথম যে প্রশ্ন রেখেছিলাম আমি ফেসবুকে উত্তর, পোল কোয়েশ্চেন উত্তর দেখি, অখিল গিরির পদত্যাগ কি লোক দেখানো? ফেসবুকে লোকজন বলছেন 93% যে হ্যাঁ আসলে সবটাই লোক দেখানো, সবটাই সাজানো, 7% বলছেন না। নেক্সট চোখ রাখবো ইউটিউবের দিকে, ইউটিউবে কি বলছেন অখিলের পদত্যাগ লোক দেখানো কিনা? 96% বলছেন হ্যাঁ লোক দেখানোই, এইভাবেই চলে কোথাও, আই ওয়াশ করার দরকার পড়ে, 4% বলছেন না। এবং লাস্ট এক্স হ্যান্ডেল, সেখানে মানুষ কি বলছেন একবার দেখবো, বলছেন 79% বলছেন হ্যাঁ লোক দেখানো আর 21% বলছেন না। এই জায়গা থেকে আমাদের প্রশ্ন, এই লোক দেখানো ইমেজ শোধরানোর জিনিস করে লাভটা কী হয় যখন কেউ কথাই শোনে না? সেই অবৈধ হকার বসে, সেই কাউন্সিলরের জুলুমবাজি চলে, সেই কোথাও মহিলাদের অপমান করার মতো মন্তব্য চলে, এমনকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো মন্তব্য হয়, তারপরও সবাই চুপ করে থাকে, সেলোটেপ লাগিয়ে থাকে, মাঝে মাঝে দু চারটে অখিলগিরির মতো ঘটনা ঘটে বোঝাতে চায় যে আসলে রাজধর্ম পালন চলছে, আদৌ কি চলছে, এভাবে আদৌ হওয়া সম্ভব, দম আছে, ক্ষমতা আছে? ফিরহাদ হাকিম, হুমায়ুন কবিরদের ফোন করে বলা পদত্যাগ করে ফেলো তো, দম আছে? এই প্রশ্ন নিয়েই শেষ করছি আজকে সোজাসুজি স্বর্ণের সঙ্গে, থাকুন।